দিন দিন আমার ফ্যামিলিতে নিউ নিউ মেম্বার জয়েন করছে, সো দ্যাটস ওয়াই আই নিড টু ইন্ট্রোডিউস মাই সেলফ। হাই, নমস্তে, সালাম আলাইকুম, সত শ্রী আকাল, কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আই এম সৌরভ সরকার ফ্রম ইন্ডিয়া অ্যান্ড আই এম আ বং ব্লগার স্মাইল। সো এনিওয়েজ, যদি ভিডিওটা আগে দেখতে চাও তাহলে আই বাটনে ক্লিক করো, আই বাটনে ক্লিক করে আগের পার্টটা দেখে নাও, না হলে তোমরা রিলেট করতে পারবে না। সো এখন যাব মিউজিয়াম, তাই তো ভাই? মিউজিয়াম তো মিউজিয়াম রোপওয়েটা পড়ে এই ভেতরে, এটা যে জায়গাটার নাম কি তো আমি নামটা টোটালি ভুলে গেছি। তো এই ভেতরে অনেকটাই বড় এরিয়া, মানে প্রায় 4-5 কিলোমিটার ধরে নিতে পারো। তো হেঁটে হেঁটেই যাচ্ছি আর কি, চল। আমরা মিউজিয়ামের ভেতরে গেছিলাম, আমরা মিউজিয়ামের ভিতরে গিয়েছিলাম, কিন্তু সেখানে ক্যামেরা অ্যালাউ নয়, ফোন অ্যালাউ নয়, মানে ফোন নিয়ে যেতে পারবে বাট ফটো ক্লিক করা, ভিডিও করা এগুলো কোনো অ্যালাউ নয়। সো আই এম সো সরি, বাট ভেতরে যেগুলো ছিল বেশিরভাগ জিনিসই পাহাড়ে ওঠা এইসব নিয়ে, আর অনেক কিছু দেখার আছে। এটা পুরোটাই মিউজিয়াম এরিয়া, ওইখান থেকে এন্ট্রি হয়ে একদম নিচ থেকে ঘুরে উপর দিয়ে ঘুরে আবার নামতে হয়। সো অবভিয়াসলি এসো তোমরা এই জায়গাটা, কেননা জায়গাটা খুবই ভালো, তোমরা এটা এনজয় করবে, ডেফিনেটলি এনজয় করবে। এখানে রাস্তায় জল পড়ে আছে, সো দ্যাটস ওয়াই নোটিশ বোর্ড। এগুলো আমি কোনোদিনও আমার বর্তমানে দেখিনি, টু বি অনেস্ট, ইভেন কলকাতাতেও দেখিনি। শুভা, এগুলো তো কলকাতায় দেখেছিস? না, কলকাতাতেও দেখিনি। সেই হ্যাঁ, তো গাইজ এখন আমরা এখানে লাঞ্চ করতে এসেছি। এটা একটা স্টল রাস্তার সাইডে, সো সেখানে এখন লাঞ্চ করবো। লাঞ্চে সেরকম কিছু নেই, মানে ম্যাগি, তো ম্যাগি দিয়ে এখন লাঞ্চ হবে। এখন কাজ হচ্ছে লাঞ্চটা সেরে নেওয়া, বিকজ বাচ্চা কাঁদছে, বিকজ এরপর রোপওয়েতে যাবো। সো তার আগে খেয়ে নিই, ওখান থেকে ডাইরেক্ট ঘর, টাটা, দেখা যাক। তো সিন কিছুটা এরকম, ও কোথায় ছিলাম কোথায় আসলাম, ফিলিংই আলাদা। তোমরা সিনেমেটিক শট এনজয় করো। তো গাইজ যেতাম রোপওয়েতে, বাট রোপওয়ে এখন বন্ধ বিকজ অফ দিস কোভিড-19, আর আমরা এখন আছি হচ্ছে টি ভ্যালিতে। এখানে চায়ের বাগান দেখছি, সিন কিছুটা এইরকম। We'll be right back.
हालात खुबी खराब। এটা হচ্ছে দার্জিলিং মেলের মার্কেট, লোকাল মার্কেট, সব ড্রেস পাওয়া যায় বেসিক্যালি এখানে। আর আমি খুব হ্যাপি গেছি, মেবি এটা আমি পরে আজকে অথবা কালকে ডিসকভার করব। আর ডেফিনেটলি তোমরা যদি আমার আগের ব্লগ না দেখে থাকো, আই বাটনে ক্লিক করো, দেখে নাও। টোটালি হালাত খারাপ, যাবে রুমে গিয়ে। সো এই জাস্ট আসলাম রুমে, এখন পুরো ড্রেস ছাড়তে হবে। আর রুমের অবস্থাটা, এখানে শোয়া হয়, এখানে ব্যাগ ট্যাগ। সো রুমের অবস্থাটা খুবই খারাপ, এখন ছেড়ে রেস্ট নিয়ে পরে পরে। সো গাইস, ঘরে এসে এখন ফ্রেশ হয়ে, মানে ভাই কপিরাইট স্ট্রাইক। স্নান করে, মানে অবভিয়াসলি গরম জলে স্নান করে এখন রেস্ট নাও হবে, দেন বেরোনো হবে বিকেলের দিকে। এই কিছুক্ষণ আগে উঠলাম, এখন বেরোবো, যা কথা হবে রাস্তায় খেতে হবে, বিকজ সন্ধ্যা বেলা তো খেতেই হয় অবভিয়াসলি। সো এখন বেরোবো, রাস্তায় হবে খাওয়া দাওয়া। সো চলো টাটা, এবারে টাটা আছি, চলো। তো গাইস, এখন মোমো খেতে এসেছি, মোমো খাওয়া হবে, দেন বাড়ি যাওয়া হবে। তো বাইরে থেকে এখানে অনেকটাই গরম। দিস ওয়াজ মোমো, মানে রোজ আপাতত মোমোই খাচ্ছি। ও তো গাইস, এখন খাচ্ছি ওয়ে ওয়ে সামথিং লাইক দ্যাট, হয়তো ভুলবার উচ্চারণ করতে পারি, বাট মেবি ইটস কল্ড ওয়ে ওয়ে, ঠিক এটাও। সিম কিছুটা এরকম ছিল, সেদিন ছিল খুব ঠান্ডা আর সকাল থেকে খুব হাঁটা হয়েছিল, মেবি 10 কিলোমিটার। সো আমি ছিলাম খুবই টায়ার্ড, ঘুম থেকে ওঠার পরেও নিজেকে উইক লাগছিল। সো দ্যাটস ওয়াই রাস্তায় ব্লগ করা পসিবল হয়নি, খেতে গেছিলাম, সেখানে যেটুকু ব্লগ করা করেছি। এটাই ছিল আমার ডে টু এর ভিলগিং অবভিয়াসলি। এনিওয়েজ, ইফ ইউ গাইজ লাইক মাই ভিডিও, সো হোয়াটস ফর রিজন, ইফ ইউ লাইক দেন প্লিজ সাবস্ক্রাইব কর দো ইয়ার, মানে সাবস্ক্রাইব কর দো প্লিজ, ভাই কে লিয়ে থোড়া সা সাবস্ক্রাইব। অ্যাকচুয়ালি বাঙালি যখন স্মার্টনেস দেখাতে যায়, আইদার ইংলিশ অর হিন্দি ইউজ করে, সো কর দো ইয়ার। সো এনিওয়েজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা বাই ফিন।